আসসালামু আলাইকুম, সকলকে পবিত্র জুমা মোবারক। আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ায় ভালো আছি। তো আজকে জুমার দিন, মাত্র নামাজ পড়ে বের হলাম মসজিদ থেকে। আজকে যে বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করব এবং অনেকের কমেন্ট অ্যান্সার দিতে পারি না, এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। সবচেয়ে বেশি যে কমেন্টগুলো আপনারা আমাকে করছেন এবং পার্সোনালও নক দিচ্ছেন, যে ব্রুনাই বর্তমানে বিষয় কি বাংলাদেশিদের হচ্ছে, বা অনেকে বলতেছে ভিসা বন্ধ হয় না। আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, সবাই বুঝতে পারবেন। আমার যতটুকু জানা আছে ততটুকুই আপনাদের বুঝিয়ে দিব। খুব ছোট্ট একটি দেশে ব্রুনাই, আগে অনেকে নতুন এখানে আছেন তাই আবার বলতেছি, খুব ছোট্ট একটি দেশ, এটা একটা রাজধানী। আমি যেখানে আছি মসজিদ থেকে নামাজ পড়ে আসছি, খুব ছোট একটা দেশ ব্রুনাই, অনেকের কাছে সুপরিচিত বর্তমানে। আগে এত নেট ছিল না, অনেকে জানতো না, বর্তমানে অনেকে রিলেটিভ আসছে বা আমাদের অনেক বাংলাদেশি আসছে, এই জন্য জানতেছে বা অনেকে ভিসার ব্যবসা করতেছে, আশেপাশে জানাচ্ছে যাদের রিলেটিভ আছে যে ব্রুনাই আসবানি। এই তো আসলে ব্রুনাই কিন্তু আগের মতো নাই, আগের ব্রুনাই বর্তমান ব্রুনাই অনেক চেঞ্জ। আগে একটা সময় চাইলে সব কিছু পাওয়া যাইতো, এখন আর পাওয়া যায় না, বা চাইলে যে কিছু করা যাইতো এখন আর করা সম্ভব না ব্রুনাই। বর্তমানে ব্রুনাইয়ের আইন কানুন নিয়মকানুন খুবই হার্ড। ব্রুনাই আগে ভিসা অ্যাভেলেবেল হচ্ছিল, বর্তমানে কিন্তু অ্যাভেলেবেল হয় না। বর্তমান বা আমাদের বাংলাদেশিদের ভিসা খুবই কম হচ্ছে, অন্য অন্য দেশি লোক আসছে বেশি, আপনার ইন্দোনেশিয়া, ফিলিপিন, ইন্ডিয়া, নেপালি, তাদের ভিসা হচ্ছে অ্যাভেলেবেল। আমাদের বাংলাদেশিদের ভিসা হচ্ছে কিছু কিছু কোম্পানির, তাও বড় বড় কিছু কোম্পানির। আবার অনেকের দেখলাম যে ভিসা হয়েছে যে এম্বাসি হয় না, এটার কারণ কি? বর্তমানে এম্বাসিও একটু ডেট দিতে লেট করে মানে অ্যাভেলেবেল দিচ্ছে না ডেট। আগে যেমন আমার ভিসা গেছে, আমি মন চাইছে ভিসা এখান থেকে ফ্যাক্স করে দিলে তিন দিন পরে আমি অ্যাম্বাসিতে দাঁড়াইছি, বর্তমানে এত তাড়াতাড়ি দেয় না। অনেকের এক মাস হয়ে গেছে, দুই মাস হয়ে গেছে, তারপরও দেয় না, বা অনেকের অ্যাটেস্ট দেয় না। তো অ্যাটেস্টটা না দেওয়ার কারণ, এখানে যে কোম্পানি আছে এখানে, এখান থেকে কোম্পানি যদি এখানে ব্রুনাই যে অ্যাম্বাসি আছে এখান থেকে দিয়ে দেয় তাহলে একবারে ইজি হয়ে যায়, তাহলে আর ঝামেলা হয় না। এখন অনেকে চেষ্টা করে বাংলাদেশ থেকে করার, কিন্তু বাংলাদেশ থেকে তো ওটা করা সম্ভব না, বা অ্যাভেলেবেল দিচ্ছে না। আর আমার কাছে আরেকটা অভিযোগ আসছে, এটা সবাইকে সতর্ক করে দেই, ব্রুনাইয়ের বিষয় কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল হচ্ছে না। অনেক এজেন্সি বা ঢাকা শহরে আমাদের অনেক বাংলাদেশি এজেন্ট অগ্রিম টাকা নিয়ে নেয়, আর আসলে বিষয় ব্যবসা যারা করে এগুলো অগ্রিম টাকা দিতে হয়। তো আপনারা যাদেরই টাকা দিবেন দেখে শুনে দিবেন। অনেকের দেখলাম আট মাস এক বছর ভিসা হচ্ছে না, টাকা আটকে রাখছে, টাকাও দেয় না। অনেক এজেন্সি আছে মানুষকে ঘুরায়, ফোন ধরছে না। ব্রুনাইয়ের ভিসা খুবই কম হচ্ছে, আবারও বলি আমাদের বাংলাদেশিদের ব্রুনাইয়ের ভিসা বর্তমানে খুবই কম হচ্ছে, তাও বড় বড় কোম্পানি আপনার দশজনের জন্য অ্যাপ্লাই করে চারজন দেয়, দুইজন দেয়, আবার দোকান পাট শপিং মলে অনেকে জানতে চেয়েছেন যে বাংলাদেশিদের ভিসা হয় কিনা। এই দেশে যে দেখেন এইসব দোকানে শপিং মলে বেশিরভাগ এই দেশি লোকালরা চাকরি করে, এই দেশি লোকাল মেয়েরা চাকরি করে এইসব দোকানে। আপনার আমাদের যেগুলো বাংলাদেশি দোকান আছে ওগুলোর মধ্যে শুধু বাংলাদেশের স্টাফরা কাজ করে, দোকানের বিষয় দেশে একবারই কম। এদেশে বেশি হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ এগুলা। আর বর্তমানে ব্রুনাই পরিস্থিতি আলহামদুলিল্লাহ খুব ভালো, অনেকে জানতে চান বর্তমান পরিস্থিতি খুব ভালো, তবে বাংলাদেশ আমাদের ভিসা খুবই কম হচ্ছে, ভিসা অ্যাভেলেবেল দিচ্ছে না। এটার কারণ হচ্ছে এটা আমাদের জন্য ভালো, আমাদের দেশের জন্য আমি মনে করি ভালো। একটা সময় ব্রুনাই এসে মানুষ কাজ পাচ্ছে না, এটা আবারও হইতো যে এক বছর অলরেডি ব্রুনাইয়ের ভিসা খোলা, অন্য দেশের যদি মানুষ আসছে 10,000, বাংলাদেশে আসছে 2-3 হাজার এরকম। আর ব্রুনাইতে আগে একটা প্রচলন ছিল,
এগুলো বর্তমানে নাই আলহামদুলিল্লাহ। কেন নাই? বর্তমানে কাজ বেশি থাকার কারণে। আগে একটা আপনার কাজ ছিল না, আপনি কাজ খুঁজতে গেলে আমাদের বাংলাদেশি ভাইরা দালালি করে আপনার কাজ নিয়ে দিতে $100 টাকা দেওয়া লাগতো ব্রুনাইতে। কাজ খুঁজা উনি দিত, উনাকে $100 দেওয়া লাগতো। আল্লাহর রহমতে বর্তমানে এগুলো নাই। কেন নাই? এই যে ভিসা বন্ধ থাকে, অনেক 3-4 বছরে বর্তমানে ভিসা খুলছে, তারপরে লোক বেশি আসতেছে না। যারা আছে বর্তমানে খুব ভালো আছে, বিভিন্ন বড় বড় কোম্পানির কাজও খুব ভালো চলতেছে। তো আশা করি সবকিছু বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।